আপনি কোথা থেকে আসছেন? আমি সিয়াখালা থেকে আসছি। সিয়াখালা কতদিন কাজ করছেন? 4-5 মাস কাজ করছি। 4-5 মাস হয়ে গেছে। কাজ ঠিকঠাক পাওয়া যাচ্ছে? হ্যাঁ অবশ্যই। কিরকম পাচ্ছেন একটু বলুন। আমি সপ্তাহে 500 পিস করে মাল নিয়ে যাচ্ছি। সপ্তাহে 500 পিস? হ্যাঁ 500 পিস মাল তুলে দিচ্ছি। 500 পিস মাল আপনি একাই করছেন? একাই। 500 পিস মাল একা তোলা যায়? আরামসে তোলা যাবে। 500 পিস বেশি উঠে যাবে, কিন্তু 500 পিস কাজ করা যায়, ঠিক মতো কাজ করে 700 পিস আরামসে তোলা যাবে। অনেকে কম করছে। প্রথম প্রথম কি আপনার হয়েছিল এটা? না না না, প্রথম তো হয়নি আমার, তো প্রায় 6 বার কাজে ভুল হয়েছিল। আচ্ছা, কাজে এনার্জিটা নষ্ট হয়ে গেছিল, কিন্তু 7 বারের মাথায় 100 পিস নিয়ে গিয়ে দেখলাম ফুল 100 পিস ঠিক হলো, তখন একটু এনার্জিটা। কাজে যে 7 বার 8 বার ভুল হয়েছে, যেন পয়সা কেটেছে কোম্পানি? না না না, কোনোদিন সব না পয়সা কাটিনি। না সব এক্সট্রা মেটেরিয়ালস দিয়ে যে কাজ করার জন্য, এক্সট্রা মেটেরিয়াল থাকে আমার কাছে। এই সপ্তাহে কত টাকার কাজ করলেন? এই সপ্তাহে 800-1300 করছে। আপনারা যেহেতু পুরনো, আপনারা যেহেতু ভালো কাজ করছেন, এর অনেকে কাজে ফাঁকি দিচ্ছে। ফাঁকি বলতে ধরুন যেটা আমরা যেটা শিখিয়েছি তার থেকে ধরুন আমরা যে পেপার দিচ্ছি সেখানে অন্য পেপার লাগিয়ে কাজ করে ফেলছে, বা যেটা কোনো কোনো ভুল হচ্ছে সেটাকে রিপেয়ার করছে না, সেটার উপর আবার কেমিক্যাল লেয়ার তৈরি করে আবার জমা দিয়ে দিচ্ছে। এই কারণে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে আমাদের, ঠিক আছে? এরকম যদি প্রবলেম ফেস করতে হয় তাহলে কিন্তু আপনাদেরও পরবর্তীকালে কাজগুলো আটকে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি তাদের উদ্দেশ্যে আপনি যদি একটুখানি কিছু বলেন, আমার মনে হয় এইসব বিষয়ে যারা করছে তারা খুবই অন্যায় কাজ করছে, তারা নিজেদের স্বার্থটা বুঝছে, এদিকে স্বার্থের দিকটা তো দেখতে হবে না। দেখ কাজের রিটার্ন আছে, সেখানেও খরচা আছে, এগুলো আপনারা করবেন না, কাজ করুন, অবশ্যই কাজ আমার মতনই ভালো নেই, দেবো না এরকম কোন ব্যাপার আছে? কাজ পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে এরকম করাটা কি উচিত হচ্ছে আপনার কি মনে হয়? না একদমই উচিত নয়, এগুলো যারা করছে অবশ্যই ভুল কাজ করছে এবং অপরাধও করছে, আপনারা এটা করবেন না, কারণ আপনাদেরও ক্ষতি, আমরা কিছু শিখতে পারবেন না ভাবে, পরবর্তীকালে। আর যারা আমাদের এরকম কাজ করছেন, আমরা কোম্পানি তরফ থেকে বলছি তারা স্যালেন্ডার করুন আমাদের কাছে, হয়তো তার লাইসেন্সটা থাকবে। আর যাদেরকে আমরা দেখবো এরকম কাজ করছে, আমরা নিজে হাতে ধরলে তারা কিন্তু কোনোদিনই আর কাজ পাবে না আমাদের কোম্পানি থেকে। কারণ হচ্ছে এই কোম্পানি কারণ আমাদের ভাষা ফাউন্ডেশনের যেখানে যেখানে ব্রাঞ্চ আছে সেখান থেকেও কাজ পাবে না, কারণ এইভাবে কাজ দেওয়া সম্ভব না। কারণ আমরা তো লস করে কাজ কাউকে দেবো না। দেখুন আপনাদেরকে যে প্রোডাক্ট আমরা বানিয়ে দিচ্ছি, আজকে যে পেমেন্ট গুলো আপনাদেরকে করছি, আপনি তো একা নিচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কাজ করছেন, তা আপনার সঙ্গে মোটামুটি আপনি যখন মাল জমা দিতে আসেন সবাই কি পেমেন্ট পায় না ঘুরে যায়? সবাই না, সবাই পেমেন্ট পায়, সবাই পেমেন্ট পায়, যেমন কাজ জমা দেয় সেরকম হিসাবে পেমেন্ট পায়, সবাই সবাই পেমেন্ট পায়। মোটামুটি আপনার আইডিয়া বলুন, মানে সব থেকে আপনি তো কাজ করছেন মোটামুটি সপ্তাহে একা কাজ করছেন, যারা অনেক ইউনিট নিয়ে কাজ করছে তারা কেমন পেমেন্ট পাচ্ছে? তারাও ভালো পেমেন্ট পাচ্ছে, পেমেন্ট পাচ্ছে, তারাও পেমেন্ট ভালো পাচ্ছে। আর আমি বলবো যে এখান থেকে কিছু ভালো ইনকাম করা যাবে, করা যাবে, যদি সৎপথে করে ভালো। ডুপ্লিসিটি করে কাজ করলে তো কোনোদিন কাজ পাবে না, না না, মানুষের একটা কাজের একটা ভালো প্ল্যাটফর্ম এটা, সেখান থেকে মানুষ অন্যভাবে ইউজ করছে, যে কারণে আমাদেরও নষ্ট হবে এটা। হ্যাঁ অবশ্যই নষ্ট হবে, আমি বলবো আপনারা এরকম কাজ করবেন না, কারণ আমাদেরও এটা নষ্ট হবে কাজটা, আপনাদেরও তো ক্ষতি। কারণ কাজটা দেখুন আজকে যে মালগুলো করেছে সেই পার্টির আমরা অর্ডারটা পেলাম না, এবার দেখুন আমরা তো প্রোডাক্টটা বিক্রি করি না, আমরা বিভিন্ন কোম্পানিকে সাপ্লাই করি, তারা প্রোডাক্টটা বিক্রি করে, সেই কোম্পানি যদি আমাদেরকে মালটা অর্ডারটা দিতে বন্ধ করে দেয় তাহলে আপনারা কাজটা কোথায় পাবেন? সে তো অবশ্যই, সেই কারণে আপনাদেরকে দেখতে হবে কাজগুলো ভালো করার জন্য, এটার দিকে ধ্যান দিতে হবে, কাজগুলো বেটার করুন। একদিন দুদিন ভুল হোক না, অসুবিধা কি আছে, একটা দুটো ভুল হবে, সেখানে তো এখন আমাদেরও তো হয়। হ্যাঁ এখনো তো হয়, এখনো ভুল হয়। এবার যখন এটা কাটিং হচ্ছে, টাইপিং হচ্ছে, এর উপর লোগো বসছে, তখন তো প্রবলেম দেখা দিচ্ছে কাজগুলোতে, সেখানে তখন তো আমরা ধরা পড়ে যাচ্ছি। এবার আগে আমরা কি করতাম, মালে নাম না লিখে জমা নিতাম, এখন প্রতিটা মালের পেছনে নাম লিখে জমা দিতে হচ্ছে, কারণ রিটার্ন গেলে তাদেরকেই যাবে, কারণ নাহলে আপনাদের ক্ষতি হয়ে যাবে। যদি কাজটা যদি আমারই ভুল হয় আমি নিশ্চয়ই রিটার্ন নিয়ে কাজটা আবার নতুন করে করে দিতে পারবো, অবশ্যই ভুল মানতে মানুষ থাকতেই হতেই পারে মানুষের। হ্যাঁ এটা ব্যাপারটা তো থাকেই, সেই জায়গাটা আমরা যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলবো কাজগুলো ফাঁকি দেবেন না, একটু ধরে করুন, ধরে না করলে কিন্তু কাজের গন্ডগোল হলে আপনারা পরবর্তীকালে কাজ পাবেন না।
আর আপনার ভাষা ফাউন্ডেশনে কাজ করে কেমন লাগছে? হ্যাঁ, এখন খুব ভালো লাগছে কাজ করে। আচ্ছা, কোম্পানির বিষয়ে যদি একটু কিছু আপনি শেয়ার করেন। কোম্পানির সেবা খুব ভালো, আমরাও খুব ভালো, এবং কাজে কোনো অসুবিধা না, পেমেন্টও কোনো অসুবিধা হয় না এখানে। আপনারা আসুন, এখানে কাজ করুন। অনেকে আমরা দেখছি ইউটিউবে এসএমএস করে যে কোম্পানি ফেক বা জালিয়াতি, এরকম ব্যাপার থাকে, আপনার কি মনে হচ্ছে এখানে এসে? না, এরকম সব তো মানে কিছু নেই এখানে, কারণ আপনি তো অনেকদিন ধরে আসেন, 8 মাস হয়ে গেল আপনার। ঠিক আছে, এটা আমিও প্রথমটা ভেবেছিলাম যে যখন কাজে প্রথম আসি যে হয়তো ফেক হবে কি কিছু হবে, আমি তো প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিলাম। তারপর নিচে আবার সবাইকে জিজ্ঞেস করে তারপরে ফর্মটা দিলাম যে না, এখান থেকে কিছু একটা করা যাবে। তো এখন দেখছি সত্যি তাই এখানে। হ্যাঁ, কারণ দেখুন মানুষে, এটা আমরা মানুষকে কিছু বলবো না, এই কারণে সব মানুষের মধ্যে এই মেন্টালিটিটা এসে গেছে। ইউটিউব বা অন্য কোনো কোম্পানি যেখান থেকে যারা দেখে যায় না, ম্যাক্সিমামটাই এই জিনিসটা ঠুকে যায়, ঠুকে যায়। সেক্ষেত্রে মানুষগুলো কমেন্টস করে, এতে আমরা রাগ করি না, কারণ তারা ঠুকেই আমাদেরকে কমেন্টস গুলো করছে। তো এতে রাগ না, আপনারা যারা কমেন্টস করছেন একবার অফিসে ভিজিট করুন, ভিজিট করে একবার দেখুন, তারপরে কথা বলে যদি মনে হয় আপনার জেনুইন তখনই কাজ করুন। আমরা তো এখানে জোর জবরদস্তি কাজ করাই না, সেটা অবশ্যই, কারণ দেখুন কিছু তো জেনুইন থাকে, নাহলে কাজ হচ্ছে কি করে? এত কাজ প্রোডাক্ট এত কিছু কোথায় দিয়ে যাচ্ছে? সেটা ব্যাপারটা থাকে। এই জন্য আমরা বলবো যারা এটা ভাবছেন তারা অবশ্যই অফিসে যোগাযোগ করুন, যোগাযোগ করে আগে দেখুন অফিসটা, তারপরে কাজ করবেন, চিন্তা করেন তারপরে করবেন। আর এখানে তো আমরা বলে দিচ্ছি যে প্রচুর টাকা আপনার ইনকাম হবে, এর অল্প কিছু ইনকামের ব্যাপার আছে, মিথ্যে প্রলোভন এই কোম্পানি কাউকে দেয় না। আপনি যতটুকু ইনকাম করতে পারবেন সেটুকুই, একদম এই জায়গাটা ব্যাপার আছে। আর কাজ আপনি মোটামুটি পরবর্তীকালে ইউনিট তৈরি করে কাজ করার চিন্তা ভাবনা আছে কি আপনার? হ্যাঁ, ইচ্ছা তো আছে, যোগাযোগ চলছে, দুজনকে যোগাযোগ করেছে। একা মোটামুটি দুজন মিলে ভালো কাজ করছে, সপ্তাহে যদি আপনি 1000-2000 টাকা ইনকাম করতে পারেন এটা ঠিক আছে, এরপরে আস্তে আস্তে একটু এগাতে হবে। এখান থেকে প্রচুর টাকা ইনকামের ব্যাপারে, দেখুন আমাদেরও লাভের ব্যাপার থাকে, আমরা যে প্রোডাক্টটা আপনাকে দিয়ে বানাচ্ছি এটা আমরা একটু বেশি দামে মার্কেটে বিক্রি করি, আমরা লাভটা একটু বেশি করি। দেখুন কোম্পানি ইনভেস্টমেন্ট আছে, কোম্পানি আমাদের, আমরা লাভটা একটু করি। এবার আপনাদেরকে আমরা চার্ট দিয়ে দিয়েছি, আপনাদের পোষালে করবেন নাহলে করবেন না। আর ইভেন আমরা একটা জিনিস দেখি, আমরা চেষ্টা করি যে আপনাদের যাতে লাভটা একটু দিতে পারি। এবার আমরা দেখুন যে কেমিক্যাল গুলো নষ্ট হয়, সেগুলো তো নষ্ট হয় কোম্পানির, সেগুলো তো একটা ব্যাপার আছে, সেগুলো তো আমরা পয়সা কাটি না। এবার কোন রকম মাল নিয়ে যাওয়ার জন্য আপনার কোনো ডিপোজিট, কোনো টাকা পয়সা জমা রাখতে হচ্ছে? ধরুন আপনি আজকে যে মাল নিয়ে যাচ্ছেন, এত টাকার মাল নিয়ে যাচ্ছেন, আপনাকে কোম্পানির তরফে বলতে পারে যে আপনি 50-60 টাকা মাল নিয়ে গেলো, আপনাকে 20,000 বা 25,000 জমা রাখতে হবে, এরকম কোনো ব্যাপার করেছেন, জমা করেছেন? না না, কোনো কিছু জমা নেই। সে যদি আপনারা যেই আসুন না কেন, নির্ভাবনা আসতে পারবেন এখানে, কোনো ডিপোজিট মানে কোনো কিছু রাখতে হবে না এখানে, কোনো রাখা রাখির ব্যাপার না, অবশ্যই নির্ভাবনা আসতে পারবেন এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদেরকে, আপনারা ভালো কাজ করছেন, ভালো করে কাজ করুন।